আর্জেন্টাইন ফ্যানরা পাচ্ছে বিশাল সুখবর। অবশেষে জানা গেল সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা ফুটবল দলের খেলার চূড়ান্ত সময়সূচি। একই সাথে জানা গেছে সামনে দুই ম্যাচের জন্য লিওনেল স্কলোনির দল ঘোষণার তারিখও। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই যেন উঠছে আর্জেন্টিনা ফুটবল দল, ছোট বড় সব দলকে হারিয়ে চলেছে লিওনেল মেসি বাহিনী। বিশ্বকাপের পর খেলা পাঁচ ম্যাচের একটিতেও হারেনি তারা, প্রায় প্রত্যেক দলকে ভাসাচ্ছে গোলবন্যায়। প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে ওঠা এই আর্জেন্টিনার সামনে এবার 2026 বিশ্বকাপ মিশন। সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব, যেখানে মোট দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। প্রথম হোম ম্যাচে তারা আতিথ্য দেবে ইকুয়েডরকে, এরপর তারা খেলতে যাবে বলিভিয়ার মাঠে বলিভিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচ সেপ্টেম্বরে আয়োজিত হবে জানা থাকলেও পরিষ্কার ডেট ও সময় জানা ছিল না। তবে এবার আর ধোঁয়াশা রইল না। সাউথ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে আগামী 9 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 6টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এর তিন দিন পর 13 সেপ্টেম্বর বলিভিয়ার মোকাবেলা করবে মেসি বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। দুই ম্যাচকে সামনে রেখে আগামী 20 আগস্ট রবিবার দল ঘোষণা করবে আর্জেন্টিনান কোচ লিওনেল স্কলোনি। যে দলে একের অধিক পরিবর্তন আসতে চলেছে, একই সাথে রয়েছে বড় দুঃসংবাদ, বিশ্রামের কারণে হয়তো দেখা যাবে না লিওনেল মেসিকে।